এবার জিতের যমসন্তানের বাবা হওয়া নিয়ে তোরপাড়ের দুনিয়া। কেউ নিউজটা শুনে অবাক হচ্ছেন, তো কেউ খুশিতে জিতকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। অনেকের মতো জিতকে এবার শুভেচ্ছা বার্তা পাঠালেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি টুইটারে জিতকে শুভেচ্ছা বার্তা জানিয়ে লিখেছেন, যমজ বাচ্চা আমার অনেক পছন্দের, ইনফ্যাক্ট আমি নিজেও সেটা চেয়েছিলাম বাট হয়নি, কিন্তু তুমি সত্যি ভীষণ লাকি ম্যান যে একসাথে দুটো সন্তানের বাবা হতে পেরেছ, আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। কোয়েল জিতকে শুভেচ্ছা বার্তা জানালে জিত তার উত্তরে থ্যাংকস দেওয়ার পাশাপাশি বলেন, নেক্সটে তুমিও পেয়ে যাবে। জিত কোয়েলের এরকম কথোপকথন ভীষণ এনজয় করেন তাদের ভক্তরা, তাই তাদের কথার মাঝে ভক্তরা অনেকে অনেক রকম কমেন্ট করেছেন। একজন লিখেছেন, সত্যি দাদা তুমি ভীষণ লাকি যে একসাথে দুটো সন্তানের বাবা হতে পেরেছ। একজন লিখেছেন, ভীষণ হ্যাপি ফ্যামিলি তোমার। কেউ বা লিখেছেন, দাদা ভীষণ খুশি হলাম শুনে যে তুমি আবারও বাবা হয়েছ, তাও আবার একসাথে দুটো সন্তানের। তো বন্ধুরা, অভিনেতা জিতের যমসন্তানের কথা শুনে আপনি কতটা খুশি হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।